আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে দেখাবো কীভাবে একটু ড্রাগন গাছের শাখা পরিচর্যা অর্থাৎ শাখা ব্যবস্থাপনা করতে হয় শাখা ব্যবস্থাপনা ড্রাগন গাছের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার কারণ আপনি এই গাছটি থেকে পর্যাপ্ত ফলন পেতে এবং গাছটি পরিপূর্ণ বাড়নের জন্য অর্থাৎ পরিপূর্ণ বৃদ্ধির জন্য আপনার শাখা ব্যবস্থাপনা খুবই জরুরি আসলে আমরা দেখাই কীভাবে আমরা শাখা ব্যবস্থাপনা করব এই যে এখানে দেখতে পাচ্ছেন গাছটি বয়স প্রায় এক বছর দুই মাসের মতো হয়েছে লাগানোর এখন মার্শাল্লাহ বেশ ভালো হয়েছে কিন্তু এখানে দেখেন আমাদের এই গাছটি থেকে বেশ কিছু শাখা বেরিয়েছে এখন এই গাছটির সুষ্ঠু ব্যবস্থাপনা অর্থাৎ সুষ্ঠু পুষ্টি ব্যবস্থাপনার জন্য এগুলো শাখা ব্যবস্থাপনা করা খুবই প্রয়োজনীয় সেই জন্য আমরা যেটা করব এই গাছটি প্রায় ধরেন সাত সাত ফুট বা সাড়ে সাত ফুটের মতো লম্বা দিয়ে এখন সেক্ষেত্রে আমরা যেটা করব এই যে এখানে পাঁচ ফি পাঁচ ফুট পরিমাণ আমরা এই জায়গাটিতে এতটুকু পর্যন্ত আমরা কোনো ধরনের ইয়ে উঠতে দিব না কোনো ধরনের শাখা বেরোতে দিব না নিচে এই যে এখানে দেখেন যে শাখাগুলো রয়েছে এগুলো আমরা এখন এগুলো ফেলে দেওয়ার একটা লস হবে সেই জন্য আমরা যেটা করব যে এগুলো হয়তো বা এগুলো বয়স দশ পনেরো পনেরো দিনের মতো হয়েছে আমরা এগুলা আগামী এক আরও এক মাস রাখবো অর্থাৎ যখন কান এই যে এগুলা যখন একটু কাণ্ডগুলো এখন শক্ত হবে যখন তখন এগুলা চা থেকে কাটিং করার জন্য উপযুক্ত হবে এবং আমরা এগুলো কেটে পার্শ্ববর্তী কোনো একটি ছায়াযুক্ত বা বেডে আমরা স্থাপন করব এবং সেখান থেকে চারা উৎপাদনের পর আমরা আমাদের বাগানে সেগুলো লাগাবো এই গাছটি আমাদের গ্রামের বাড়ির আঙি লা আঙিনা লাগানো এবং এটা সাধারণত খুব বেশি পরিচর্যা পায় না যেহেতু আমরা গ্রামে থাকি না যখনই বাড়িতে আসা হয় তখনই এটা পরিচর্যা করি এবং আমার একজন লোক আছে সে এটা দেখাশোনা করে আপনার দেখেন এই যে গোড়া থেকে এখানে তিনটি শাখা বেরিয়েছে এই তিনটি শাখা আমরা আমরা কেটে দিব কিছুদিন পর কেটে অন্য জায়গা স্থাপন করব এখানে রয়েছে তিনটি এই পাশে দেখতে পান এই পাশেও আবার তেমনি করে তিনটি শাখা রয়েছে এবং এই যে এখানে দেখুন আপনাদের দেখার সুবিধা আমি যাচ্ছি এই যে এই তিনটি ডালও আমরা ডাল অর্থাৎ শাখা আমরা এগুলো কেটে তিনটি তিনটি ছয়টি হলো তারপরে এখানে দেখেন এখানে আছে তিনটা নয়টা এরপরে এখানে দুই পাশ থেকে দুইটা এগারোটা তারপর এখানে আছে তিনটা এই যে চোদ্দোটা এই চোদ্দোটি শাখা আমরা ছেটে দেব এবং এখানে নিচে রয়েছে আরও তিনটা টোটাল সতেরোটি আশা করা যায় আগামী দুই মাস থেকে আড়াই মাসের পর মধ্যে আমরা আমাদের বাগানে আরও ষোলো সতেরোটি চারা বৃদ্ধি করতে পারবো এটা অবশ্য বাগান বলা যায় না এটা একেবারেই ব্যক্তিগত পর্যায়ে শখের বসে লাগানো গাছ কিন্তু মার্শাল্লা গাছের ফলন বেশ ভালো হয়েছে এবং আপনি দেখেন আমাদের এই যে এখানে যে আমাদের মাটি পরিচর্যা রয়েছে মাটি মার্শাল্লাহ এখন পর্যন্ত বেশ ভালো খাবার রয়েছে এই যে দেখেন মাটি কয়েকদিন পর পর এগুলো নিরানে দিয়ে নিয়ে দেওয়া হয় এবং যে দেখেন মাসা বেশ ভালো খাবার ব্যবস্থা করা রয়েছে এখানে তো আশা করা যায় এই বছর এতে ফল আসবে কারণ যে দেখেন গাছটা সম্পূর্ণ গাছটা দেখাচ্ছি বেশ ভালো হয়েছে দয়া করবেন সবাই আমাদের জন্য এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরও ভিডিও পাবলিশ করা হবে ইনশাআল্লাহ